হাই বন্ধুরা, আমি কেকা আর কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মিষ্টি খেতে আমরা কে না ভালোবাসি, আর সেই মিষ্টি যদি বাড়ির তৈরি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। বাড়িতে থাকা কিছু অল্প উপকরণে অল্প সময়েই আপনারা এই মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক তেমনই সুস্বাদু হয়। তো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিতে চলে যাই। আপনারা দেখে নিন কীভাবে মিষ্টিটা আমি বানিয়ে নিচ্ছি। কড়াইতে এক বাটি চিনি অ্যাড করলাম। যেই বাটি চিনি অ্যাড করেছি সেই বাটির এক বাটি জল অ্যাড করলাম। চিনির শিরাটা এখন ফুটতে শুরু হয়েছে, এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। চিনির এই মাপটা, এক বাটি চিনি আর এক বাটি জল, এই পরিমাপটা ঠিক রাখতে হবে। এখন একটা এলাচ ফাটিয়ে সিরাতে দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চিনির সিরাটা ফুটতে শুরু হয়েছে, আপনারা দেখুন কোনো তার সৃষ্টি হচ্ছে না, কিন্তু চটচটে ভাব এসে গিয়েছে। চিনির সিরাটা একদম রেডি, এটাকে নামিয়ে দিলাম অন্য একটা পাত্রে। অন্য পাশে কড়াইতে 700 গ্রাম দুধ গরম করে নিচ্ছি। দুধটা ফুটতে শুরু হয়েছে, একটু সময় নিয়ে দুধটাকে শুকিয়ে নিতে হবে। দুধটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা কমে এসেছে আর দুধের মধ্যে একটু দানা দানা ভাব এসে গিয়েছে। দুধটা ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। 1 টেবিল স্পুন বাটার অ্যাড করলাম। বাটার অ্যাড করার ফলে খুব সুন্দর একটা কালার আসবে আর একটা সিল্কি ভাব আসবে। দুধটা একবারে কমে এসেছে, এটা এখন চিনির যে সিরা তৈরি করে রেখেছিলাম সেটার এক বাটি অ্যাড করলাম। সমস্ত কিছু আরও নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে একটু শুকনো করে নিচ্ছি। এটা এখন একদম রেডি, এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। অন্যদিকে 3 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের 4 সাইডগুলো কেটে 4 টুকরো করে নিয়েছি। এভাবেই সমস্ত ব্রেডের পিসগুলোর সাইডগুলো কেটে 4 টুকরো করে নিচ্ছি। এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিলাম। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, ব্রেডের পিসগুলো কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ব্রেডগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে ব্রেডগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরটা নরম থাকবে। উল্টে পাল্টে ব্রেডগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গিয়েছে। একটা টেনারের সাহায্যে ব্রেডগুলোকে তুলে নিলাম। এভাবেই সমস্ত ব্রেডের পিসগুলো ভেজে তুলে নিলাম। চিনির সিরাটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। প্রতিটা ব্রেডের পিস এভাবে চিনির সিরাতে ডিপ করে তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ ডিপ করে রাখবো না, জাস্ট চিনির সিরাতে দেব আর সাথে সাথেই তুলে নেব। খুব বেশিক্ষণ থাকলে এটা নরম হয়ে যেতে পারে। এভাবেই প্রতিটা ব্রেডের পিস চিনির সিরাতে ডিপ করে তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্লেজি ভাব এসেছে। প্রতিটা ব্রেডের পিসের ওপর এভাবে দুধের যেই ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে দিচ্ছি। ছুরির সাহায্যে একটু সাবধানে লাগিয়ে নিতে হবে যাতে বাইরে লেগে না যায়। এভাবে দুধের ক্ষীরটা লাগিয়ে নিলাম। একটা পিসে লাগানো হয়ে গিয়েছে, অন্য একটা ব্রেডের পিস নিয়ে তার ওপর বসিয়ে চেপে দিলাম। সাইডে যে ক্ষীরগুলো লেগেছে সেগুলো ছুরির সাহায্যে চেছে নিচ্ছি। একটা পিস রেডি হয়ে গিয়েছে। এভাবেই ব্রেডগুলো তৈরি করে নিচ্ছি। এরকম একটা মিষ্টির রেসিপি যদি আপনারা অতিথিকে দেন বা বাড়ির লোককে তৈরি করেন, তারা তো আপনার কাছে জানতে চাইবে আপনি এটা কীভাবে বানিয়েছেন, আর সবাই আপনার বাহবা করবে। মিষ্টি আমরা যে কোনো ক্ষেত্রেই বানিয়ে থাকি, ছোটোখাটো অনুষ্ঠান হোক, পুজো বাড়ি, আপনি অনায়াসে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। এভাবেই প্রতিটা
মিষ্টি তৈরি করে নিলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন আপনারা।